শুনলাম তোর আব্বুর শরীর স্বাস্থ্য নাই খুব একটা ভালো না, তো তুই কি ভাবলি কি করবি? সেটা নিয়ে তো চিন্তায় আছি, ভাবতেছি এবার মহাজন চাচার কাছ থেকে টাকা ধার নিয়ে কুরবানি দিতে হবে। তুই আবার এসব কাউকে বলিস না, এসব জানাজানি হলে মানুষ অনেক হাসাহাসি করে। বলিস কি রে, দিন করে কুরবানি এই বিষয়ের জন্য? তো আসলে যদি তোর মনের চাহিদা পূরণের পর অবশিষ্ট থাকে তখন কুরবানি ওয়াজিব হবে, আর যদি তোর না থাকে তাহলে কুরবানি তো ওয়াজিব হবে না। এ তো ব্যাপারটা কেমন না, এবার তো কুরবানি আমাদের ভাগ্যে না। না ব্যাপারটা সেটা না, আসলে ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, আর আমরা যদি জেনে মাসের যে প্রথম 10 দিন এই 10 দিন করে করবো, অর্থাৎ আমাদের যে এই যে হাতের নখ চুল এসব যদি আমরা কাটা থেকে বিরত থাকি তাহলে একটা পূর্ণাঙ্গ কুরবানি সব করা সম্ভব। এটা হচ্ছে ইসলাম। নতুন চাঁদে তাকবীর শোন, কয় ডেকে ওই মুয়াজ্জিন, আসমানে ফেরি দুজোহর, চাঁদ উঠেছে মুসলিমী, এলো শরণ করিয়ে দিতে ঈদুজ্জোহার, সেই সে চাঁদ তোরা ভোগের পাত্র ফেলে ছুড়ে ত্যাগের তরে হৃদয়বাদ, কুরবানি দে তোরা কুরবানি দে, 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 কুরবানি দে তোরা কুরবানি দে। হা প্রাণের যত প্রিয়তম আজকে শেষ আজ তাহাদে করলে কুরবান, কি হবে ওই বনের পশু খোদারে দিয়ে, তোরা মনের পশু জবে করনি, তোরা কাম ক্রোধাদি মনের পশু জবে কর।
ধরনে কোরবানি দে তোরা কোরবানি দে 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 বিলিয়ে দে আর খুশির শিরনি তস্তুরিতে পরে তোরা সবাই ত্যাগে রঙিন পিরহা মোদের যা কিছু প্রিয় বিলাবো সবে নবীর উম্মত তবে সকলে কবে কোরবানি দে তোরা কোরবানি দে 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 কোরবানি দে তোরা।